তোমাদের পাঠশালায় সবাইকে স্বাগত আমাদের কাছে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট এসছে মেসেজ এসছে যে ডাটা মাইমের নতুন আপডেট নিয়ে আমরা কেন কোনো ভিডিও দিইনি মানে সবাই নতুন একটা ভিডিও চাইছে যেহেতু আমাদের চ্যানেলে এর আগে যে কোনো অ্যাকাউন্টে যে কোনো প্রবলেমে আমরা সঙ্গে সঙ্গে সেই আপডেটের ভিডিওটা দিয়েছি কিংবা কোনো কাজের ভিডিও দিচ্ছি কিন্তু ডাটা মাইমের যে পরপর দুদিন দুটো আপডেট এলো আমরা কোনো ভিডিও দিইনি তার জন্য হচ্ছে সবাই চাইছে একটা ভিডিও দিতে আমি চেয়েছিলাম যে এখন কোনো ভিডিও দেব না একেবারেই ডাটা মাইম আপডেট হয়ে আসলে তারপর একটা ভিডিও দেব কারণ ডাটা মাইম প্রত্যেক দিন প্রতিনিয়ত নতুন নতুন আপডেট হচ্ছে তো সেক্ষেত্রে প্রত্যেক দিন তো কারোর পক্ষে নতুন আপডেট হচ্ছে প্রত্যেক দিন আমরা অ্যাকাউন্ট খুলে সেটা করছি কাল একটা এক্সাম দিলাম আবার নতুন আপডেট হয়ে আবার কিছুদিন পর আবার কয়েকটা এক্সাম এলো তো এগুলো তো প্রত্যেক দিন হচ্ছে তো আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না যে প্রত্যেক দিন নতুন নতুনভাবে আপডেট দেওয়া তাই আমি ভেবেছিলাম যে একেবারেই আপডেট হলে ভিডিও দেব কিন্তু সবাই যেহেতু রিকোয়েস্ট করেছে আমাদের কাছে যে একটা ভিডিও অ্যাটলিস্ট নতুন আপডেটের যে কিভাবে অ্যাকাউন্টটা খুলবে কারণ অনেকেই অ্যাকাউন্ট খুলতেই পারছে না তো তার জন্য একটা আপডেট আমি দিচ্ছি আপডেটেড ভিডিও দেখো সব আর ডাটা মাইম বারবার বলছি তার কারণ হচ্ছে ডাটা মাইম নামটার সঙ্গেই সবাই পরিচিত ডাটা মাইম এখন নাম পরিবর্তন করে পুপলি হয়েছে কিন্তু ডাটামাইম নামটার সঙ্গে সবাই পরিচিত তাই আমি বারবার ডাটা মাইমই বলছি দেখো আমি এটা লগ করছি আমি তিনটে স্লিপারে গেলাম এখানে কিন্তু লগ ইন অপশানটা আমার নেই তো যাদের আছে ওখান থেকে লগ ইন করবে আমি গেট ইন টাচে গেলাম দেখো গেট ইন টাচে এই পেজটা বেরিয়ে গেল। এই যে সাইন ইন আছে এখানে ইউজার নেমের কাছে আমি মেল আইডিটা দেব পাসওয়ার্ডের কাছে আমি পাসওয়ার্ড দেবো এম রোবটে ক্লিক করলাম দেখো সাইন ইন করলাম সাইন ইন করলে দেখো ওপরে ইনভ্যালিড আসছে দেখো নিজেদের আইডি পাসওয়ার্ড ঠিক দেওয়ার পরও আইডি বলতে জিমেল আইডি এবং পাসওয়ার্ড মানে ইউজার নেম এবং পাসওয়ার্ড ঠিক দেওয়ার পরও ইনভ্যালিড এসছে ঠিক আছে এই ইনভ্যালিডটা প্রায় সবারই এসছে তোমরা কি করবে এই যে ফরগেট পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডের নিচে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এই যে রেজিস্টার মেল আইডি এখানে তোমাদের মেল আইডিটা দেবে আবার আই আইএম নটের ওবটে ক্লিক করে রিসেট পাসওয়ার্ড করবে এই রিসেট পাসওয়ার্ড করলে আচ্ছা আমি ডেস্কটপ মুড করলে তোমরা ভালো করে দেখতে পাবে রিসেট পাসওয়ার্ড করলে এরকমও একটা পেজ এসছে এই যে পেজটা এই পেজটায় আছে প্লিজ এন্টার ইওর ওটিপি তোমাদের মেল আইডি যেই মেল আইডিটা ডাটা মাইমের মেল আইডি সেই মেল আইডিতে একটা ওটিপি যাবে আমার মেল আইডিতে ওটিপি এসছে আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি আমি ওটিপি বসিয়ে দিলাম নতুন পাসওয়ার্ড আমরা সেট করব নতুন পাসওয়ার্ড সেট করে দেখো আপডেট পাসওয়ার্ড অপশন আছে এই আপডেট পাসওয়ার্ডে ক্লিক করব পাসওয়ার্ড দেখো আমার কিন্তু আপডেট পাসওয়ার্ড হয়েছে দেখো পাসওয়ার্ড সাকসেসফুলি আপডেটেড ডেস্কটপ সাইড আমি আবার অফ করে দিলাম কারণ দেখাতে সুবিধা হবে এবার দেখো আমি কিন্তু নতুন আইডি পাসওয়ার্ডটা দেব আমি কিন্তু পাসওয়ার্ডটা নতুন করলাম মানে ওটিপি দিলাম ওটিপি দেওয়ার পর নতুন পাসওয়ার্ড সেট করে আবার নতুনভাবে দেখো লগ করলাম এটা আমি কিন্তু এখানে আমার নতুন পাসওয়ার্ডটা দিলাম এক্ষুনি যেটা আমি সেট করলাম করে সাইন ইনে ক্লিক করলাম দেখো সাইন ইনে ক্লিক করার পর দেখো আমার অ্যাকাউন্টটা কিন্তু খুলে গেছে এখানে এরকম একটা অপশান আসবে আমি অ্যাকসেপ্ট করব অ্যাকসেপ্ট করার পর দেখো এই একটা অপশান এসছে এটাকে আমি ডেস্কটপ মুড করে দিচ্ছি দেখো এই অপশানটা এসছে এটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশান যা আমরা যারা ডাটা মাইম আগে করেছি আমরা সবাই জানি টু ফ্যাক্টর অথেন্টিকেশানের ব্যাপারে তো আমরা আগে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশান ইউজ করতাম আমাদের কিন্তু সামনে লেখা থাকতো ডাটা মাইম তারপর ব্যাকেটে আমাদের মেল আইডিটা লেখা থাকত এখন কিন্তু সামনে লেখা থাকবে পপলি ব্যাকেটে লেখা থাকবে আমাদের মেল আইডিটা এই অথেন্টিকেশানটা দিয়েই এবার থেকে আমাদের ডাটা মাইম অ্যাকাউন্টটা খুলতে হবে আগের যে অথেন্টিকেশানটা ছিল সেই অথেন্টিকেশনের নাম্বার দিয়ে আর হবে না সেই স্ক্যানার দিয়ে আর হবে না আমাদের নতুন করে এই স্ক্যানারটা দিয়ে আমাদের খুলতে হবে সবাই এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম স্ক্রিনশট হয়ে গেল আমার এরপরে আমি এটাকে স্ক্যান করলাম এটাকে কি করে স্ক্যান করবো সেটা আমাদের আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব কিভাবে তোমরা এটাকে স্ক্যান করবে কারণ আমাদের ভিডিও অলরেডি আছে তাও আমি দেখিয়ে দিচ্ছি একবার কোন অ্যাপটার মাধ্যমে স্ক্যান করবে এই যে দেখো গুগল অথেন্টিকেটার অ্যাপ এই অ্যাপটা ডাউনলোড করার পর ওপেন করবে ওপেন করে এই যে গেট স্টার্টেড আছে গেট স্টার্টে ক্লিক করার পর তারপরে যে কোনো একটা মেল আইডি দিয়ে তোমরা অ্যাকাউন্টটাকে সেট করে করবে এর ভিডিও দেওয়া আছে তোমাদেরকে দেখিয়ে দেব ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নেবে তো আমি অলরেডি স্ক্যান করে নিয়েছি আমার অন্য ফোনে এবং এটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি ঠিক আছে আমি এবার ফিনিশ সেট আপে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কোড দিচ্ছি সেই একই রুলসে এক মিনিটের মধ্যে কোড চেঞ্জ হয় এক মিনিটের মধ্যেই আমাকে কোডটা দিতে হবে আমি ভেরিফাই করলাম দেখো আমার কিন্তু কোডটা ইনভ্যালিড বলছে অনেকের এটাই করছে তাই জন্য দেখো আমার কিন্তু দেখো আমি কিন্তু কোডটা দিচ্ছি আমি কিন্তু এক মিনিটের মধ্যে কোডটা দিচ্ছি আমার কিন্তু কোডটা ইনভ্যালিড বলছে এইটা অনেকের হচ্ছে সবাই সলিউশন চাইছে দেখো অনেক ফোনে জানো তো কোডটা নেয় না আমরা যখন ফোনটা চেঞ্জ করে দিই তখন কিন্তু ওই স্ক্যানারটার কোড নিয়ে নেয় এটা অনেক সময় ফোনের প্রবলেম আবার অনেক সময় অনেক রকম প্রবলেম হতে পারে তো আমি আবার অন্য ফোনে স্ক্যান করছি যেই ফোনে হচ্ছিলো আমি অন্য ফোনে এটা স্ক্যান করছি দাঁড়াও আমি অন্য ফোনে স্ক্যান করে নিয়ে নিচ্ছি কোডটা এখন আমার অন্য একটা কোড এসছে আচ্ছা আমি একটু ব্যাক করলাম দাঁড়াও ব্যাক করে আমি আবার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি লগ ইন করে আবার অ্যাকসেপ্ট আবার অথেন্টিকেশান এসছে স্ক্যান করলাম স্ক্যান করে ফিনিশ সেট আপ করলাম আবার কোড দিচ্ছি দেখো খুলে গেছে তাহলে যাদের ইনভ্যালিড এসছে তারা এই ভিডিওটা ভালো করে দেখবে আর যাদের ইনভ্যালিড আসবে না কোড দিলে খুলে যাবে তাদের কোনো প্রবলেম নেই যাদের ইনভ্যালিড আসবে তারা কি করবে আমি কি করলাম ব্যাক করলাম ব্যাক করে যেই ফোনে আগে স্ক্যান করেছিলাম ওই সেম ফোনেই কিন্তু স্ক্যানটা করব আগেরটা ডিলিট না করলেও হবে ওই সেম ফোনে আবার আমি ব্যাক করে নতুনভাবে আবার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে আবার স্ক্যান করলাম স্ক্যান করে কিন্তু কোডটা দিতে হয়ে গেছে কারণ প্রথমবারে যে স্ক্যানারটা ছিল ওই স্ক্যানারের কোডটা কোনোভাবে আমার এখানে নিচ্ছিল না তাই আমি ব্যাক করে আবার লগ করে কোডটা দিলাম আমার হয়ে গেল দেখো এইবার দেখো উপরে যে তিনটে স্লিপার আছে এই তিনটে স্লিপারে ক্লিক করব তিনটে স্লিপারে এইরকমই অ্যাকাউন্টটা তোমাদের খুলবে তারপরে তোমাদের আর কিছু করার দরকার নেই ঠিক আছে তাও আমি এমনি তোমাদের দেখাচ্ছি কারণ এখনও সেরকম কোনো আপডেট আসেনি যে আমাদেরকে কিছু করতে হবে ওরা একটা আপডেট দিয়েছে যে অ্যাপ্লাইতে গিয়ে দেখতে মানে অ্যাপ্লাইতে গিয়ে ক্লিক করতে এগুলো আপডেট দিয়েছে কিন্তু এগুলো সেরকমভাবে কিছু করতে হবে না কারণ আমি অটোমেটিক মানে যে আপডেটগুলো দিয়েছে এগুলো আমি অন্য আইডিতে করে দেখেছি সেরকম কোনো চেঞ্জ বা কোনো কিছুই নেই এই দেখো এই যে অ্যাভেলেবেল গ্রিক্স আছে এই অ্যাভেলেবেল গ্রিক্সে ক্লিক করো ওরা কিন্তু বলেছে প্লিজ ভিজিট অ্যাভেলেবেল গিক্স আমি তো অ্যাভেলেবেল গিক্সে গেলাম এখানে কিন্তু কিছুই নেই ঠিক আছে তারপরে ওরা বলেছে এই যে মাই গিক্সে গেলে যে এই দেখিয়েছিল দেখো গিক্স অ্যাপ্লাইট গিক্স অ্যাপ্লাইটে সবাইয়ের থাকবে এরকম এরকম দুটো থাকবে রেটিং প্রজেক্ট ওয়ান রেটিং প্রজেক্ট রেটিং প্রজেক্ট ওয়ানে যে কোয়ালিফিকেশান টেস্ট আছে এখানে কিন্তু এখনও টেস্ট দেয়নি ঠিক আছে কোয়ালিফিকেশানে টেস্টে ক্লিক করলে তোমরা কিন্তু কোনো টেস্ট পাবে না দশ সেকেন্ড ওয়েট করে তোমরা টেস্টে ঢুকবে কোনো কোশ্চেন এখনও পর্যন্ত দেয়নি আর রেটিং প্রোজেক্ট এই যে লেখা আছে ওয়ানের পর আরেকটা যে রেটিং প্রোজেক্ট আছে এখানে আমার ভিউ অপশানটা আছে যারা কোয়ালিফিকেশান এই যে কিছুদিন আগে যে কোয়ালিফিকেশানগুলো এলো যারা দেয়নি তাদের হয়তো এখানে কোয়ালিফিকেশান লেখা থাকবে তাদের হয়তো ভিউটা লেখা থাকবে না কারণ আমি আমার মানে আলাদা অ্যাকাউন্টে করে দেখেছি যে এখানে আমার ভিউ লেখাটা ছিল না কোয়ালিফিকেশান টেস্ট লেখাটা ছিল তো আমি ক্লিক করে কোয়ালিফিকেশান টেস্টটা দিয়েছিলাম আমার তারপরে ভিউটা চলে এসেছে তো তোমাদের এখন কিচ্ছু করার দরকার নেই কারণ প্রত্যেক মানে প্রতিনিয়ত তো ওরা আপডেট করছে নেক্সট কি আপডেট আসবে আমরা জানি না তাই কিচ্ছু করার দরকার নেই যাদের এখানে ভিউটা এই যে রেটিং প্রোজেক্টের এখানে যে ভিউ লেখাটা আছে যাদের লেখা আছে তো আছে যাদের লেখা নেই কোয়ালিফিকেশান লেখা আছে তাদেরও এখানে কিছু করার দরকার নেই আর কিচ্ছু করার দরকার নেই জাস্ট এইভাবে অ্যাকাউন্টটা খুলে রেখে দেবে এবার তারপরে ট্যাব উড়িয়ে যেরকম ডাটা ক্লিয়ার করো ডাটা ক্লিয়ার করতে পারো এখানে তিনটে ডটে এই যে এখানে যে চিহ্নটা আছে দেখো একটা এই জায়গাটায় নোটিফিকেশানের পাশে ক্লিক করে এখানে লগ আউট অপশান আছে এখানে লগ আউট করে দিতে পারো ঠিক আছে এমন এখানে আর কিচ্ছু এখনও আপাতত কিছু করার দরকার নেই আর দেখলে যে যাদের তোমার ইনভ্যালিড কোড আসছে তারা কিন্তু ব্যাকে গিয়ে আবার নতুন করে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করবে লগ করলে আবার নতুন স্ক্যানার আসবে যতক্ষণ না আমি স্ক্যানারটা দিয়ে কোড বসিয়ে ভ্যালিড করতে পারছি ততক্ষণ কিন্তু বারবার স্ক্যানারটা আমার চেঞ্জ হবে তাই লাস্ট যেই স্ক্যানার দিয়ে আমার কোডটা ভ্যালিড হয়ে ঢুক মানে কোডটা ভ্যালিড হয়ে আমি অ্যাকাউন্টে ঢুকতে পারবো অথেন্টিকেশন কোডটা সেই স্ক্যানারটা দিয়েই আমাকে বারবার করতে হবে অন্যান্য যতগুলো স্ক্যানার আমরা স্ক্যান করব সেগুলো ডিলিট করে দেবো ঠিক আছে যেমন আমার এক্ষুনি হলো প্রথম স্ক্যানার যেটা দিয়েছিল সেটা দিয়ে আমার হলো না আমি আবার কি করলাম ব্যাকে গিয়ে আবার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে আবার নতুন স্ক্যানার দিয়ে করলাম কারণ ততবারই যতক্ষণ না আমরা এক স্ক্যানারের কোডটা দিয়ে লগ করছি ততবার কিন্তু আমাদের বারবার স্ক্যানারটা চেঞ্জ হতে থাকবে এখন কিন্তু আমার আর স্ক্যানার চেঞ্জ হবে না কারণ অটোমেটিক আমি একবার স্ক্যানারটা দিয়ে লগ করে নিয়েছি দেখো এখন কিন্তু আমি যদি ব্যাকে যাই আমার কিন্তু কোডটা চাইবে দেখবে আমি ধরো এটা দিয়ে ডাটা ক্লিয়ার করে দিলাম দেখো ডাটা ক্লিয়ার করে দিয়েছি তো আমি ডাটা মাইম সার্চ করে করছি তোমরা আমি তো ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটটা দিয়ে দেবো আমি ডাটা মাইম সার্চ করে একটু নিচের দিকে আসলে এটা পেয়ে যাব দেখো এই যে ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি সাইন ইন করছি দেখো আমার কিন্তু আর স্ক্যানারটা দিচ্ছে না কারণ আমার অটো অলরেডি আমি স্ক্যান করে কোডটা দিয়ে দিয়েছি তাই আমাকে কিন্তু আর স্ক্যানার দিচ্ছে না যতক্ষণ না আমি কোড দিয়ে ভেরিফাই করব ততক্ষণ কিন্তু ওরা আলাদা আলাদা স্ক্যানার দিতে থাকবে দেখো আমি কোডটা দিচ্ছি দেখো খুলে গেছে এই রকম যত স্ক্যানার দিয়ে যদি একবার খুলে যায় তারপরে কিন্তু সেই স্ক্যানারের কোডটা দিয়েই আমাদেরকে খুলতে হবে আর যতক্ষণ না আমাদের কোডটা ইনভ্যালিড বলবে যতবারই ইনভ্যালিড বলবে ইনভ্যালিড বলেছে আবার ব্যাক করে ব্যাক করে আইডি পাসওয়ার্ড দিয়ে খুললে আবার আলাদা স্ক্যানার আসবে এটা সবাই বুঝতে পেরেছো আশা করি তো এটাই ছিল আজকের ভিডিও আমাদের ডাটা মাইমের নতুন আপডেট যাদের প্রয়োজন তারা দেখে নেবে এটা যেখানে প্রবলেম হবে আশা করি প্রবলেম হবে না ভিডিওটা দেখে তাও যদি প্রবলেম হয় আমাকে টেলিগ্রাম চ্যানেল চ্যানেল তো আছেই চ্যানেলে আমি ভিডিওটা দেব টেলিগ্রাম গ্রুপে যারা আছো তারা আমাকে ট্যাগ দেবে যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি তারা আমাদের ডেসক্রিপশান বক্স থেকে ফেসবুক গ্রুপে জয়েন করবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে যে কোনো প্রবলেম হলে ফেসবুকের দ্বারা আমাদেরকে জানাতে পারো টেলিগ্রামে টেলিগ্রামের দ্বারাও আমাদেরকে জানাতে পারো আশা করি ভবিষ্যতে আমরা আরও নতুন নতুন সাইটের ভিডিও দেব নতুন নতুন আপডেটের ভিডিও দেব যে কোনো সাইট আমরা যেগুলো শেখাচ্ছি আশা করছি যেগুলো যে কোনো সাইটের যে কোনো প্রবলেম হলে আমরা প্রত্যেকটা প্রবলেমের যে সলভ সেই সলভের ভিডিও দেবো প্রত্যেকটা সাইডের কাজের ভিডিও দেবো তো তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা তাড়াতাড়ি আমাদের ভিডিওগুলো দেখতে পারো আমি লগ আউট করে দিই আউট হয়ে গেছে ডাটা ক্লিয়ার এইভাবে তোমরা করে রেখে দেবে এবার কেউ যদি ভিডিওটা দেখে এটা করতে চায় করবে আবার কারোর যদি মনে হয় কিছু করার দরকার নেই এখনও পর্যন্ত আপাতত কিছু করার প্রয়োজন নেই যখন আবার নতুন আপডেট আসবে নতুনভাবে তো তখন আমরা আবার আপডেটের ভিডিও তোমাদেরকে দেবো আমরা